हेलो एवरीवन, वेलकम टू माय चैनल पॉल किचन। तो आज के हाजिर हुए चार बेंगलोर ट्रेडिशनल रेसिपी नहीं। तो आज के अपने रान्ना कर देखो कतला माछेर माथा दिए कुमड़ो घंट। तो चलो देर ना कर देखे नीन कि रान्ना करछी कतला माछेर माथा दिए कुमड़ो घंटा। और हमार भिडियो अपना भलो लेगे थे अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब कर और पशे थका बेल आइकन अवश्य प्रेस कर देवें। कतला माछेर माथा दिए कुमड़ोर घंट रान्ना करार जोन्नो आमी एखाने निएछि कतला माछेर माथा। माथाटाके आमी आगे फ्राई करे निएछिलाम। आर लागछे एखाने कुमड़ो, कुमड़ोटाके आमी डुमो डुमो करे केटे निएछि। आर आमी एखाने निएछि आलू, तीनटि मीडियम साइजे आलू निएछिलाम, ओटाके आमी सिद्ध करे निएछि। एखन एकटु लम्बा लम्बा करे केटे लम्बा हलुद पाकिये रेखे दिलाम। आर लागछे एखाने पेंयाज बाटा, आर लागछे एखाने आदा बाटा, लंका बाटा। और एगुली छाड़ा मसलार मध्य लागजे की चलो देखे नी। तो मसलार मध्य आमी एखाने नियेछि जिरे गुड़ो, धनिया गुड़ो, लंकार गुड़ो, हलुदेर गुड़ो और नियेछि नून। और आमी एखाने रान्नार जोन्नो यूज करछि फर्चून राइस ब्रेन अएल। आपनारा चाइले अन्य तेल यूज करते पारेन। और आमी एखाने फोड़नेर जोन्नो नियेछि एकटा तेजपाता, दुटो शुकनो लंका और गोटा जिरे। तो चलो एबार स्टार्ट करा जाक। आमी एबार आलुगुलो भेजे नेब। तो आलूगुलो भरार जोन्नो आमी ओभेने एकटा कड़ाई बसिए दिलाम। तो प्रथमे तेल दिच्छि, परिमाण मतो तेल देवा हये गेछे आर तेल लागबे। एबार दिये देब आलूगुलो। आलूগুলো একটু লালচে করে, হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তো আমি এবার সম্বাদ দেব। সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব একে একে সম্বাদের জন্য আমি যে ফোড়নগুলো নিয়েছিলাম ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুগাছ করে ছিঁড়ে নিয়েছি। দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর আমি এখানে নিয়েছি গোটা জিরে নিয়েছিলাম, গোটা জিরেটা এবার আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবো। এবার শুকনো লঙ্কা, তেজপাতা এবং সবগুলো লালচে লবণে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। এবার দিয়ে দেব আমি আদার কাঁচা লঙ্কা পেস্ট। আদার পেঁয়াজ বাটা হালকা লালচে হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দু চামচ, দু চামচ জিরের গুঁড়ো, এক চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো। এবার নাড়াতে থাকবো মশলাটা। একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা কাতলা মাছের মাথাটা। মাথাটাকে একটু ঢেকে দিয়ে দেবো। ঢেকে দেবো তাহলে এর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। আস্তে আস্তে একটু জল দিয়ে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার দিয়ে দেব ডো ডো করে কেটে রাখা কুমড়ো। জল দিয়ে দিচ্ছি।
এবার আস্তে আস্তে করে কুমড়োটা কষতে থাকবে। তো আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা কমিয়ে দিচ্ছি আগুনে। তো 5 মিনিটের জন্য এগুলো আস্তে আস্তে ভেতরে কষে যাক, 5 মিনিট পর আবার ফিরে আসবে। দেখুন কি সুন্দর কুমড়ো আলু আর মাছের মাথাটা কষে গেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধ খুব টেস্টি হবে সত্যিটা। কুমড়োগুলো দেখুন একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো গ্রেভিটা বানানোর জন্য। এবার আমি 3-4 মিনিটের জন্য সবজিটা ঢেকে দিচ্ছি, ভালো করে হয়ে যাবে। কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্টটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, কারণ যেহেতু কুমড়ো সবজি তাই একটু হালকা চিনি না দিলে যে কুমড়ো যে মিষ্টি ভাবটা ওটা আসে না। একটু হালকা হাফ চামচ চিনি দিয়ে দিলাম। মোটামুটি আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে, কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট রেডি। এবার আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ধনে পাতা নাড়ানো হয়ে গেছে, আমার কাতলা মাছের মাথা দিয়ে কুমড়োর ছলকাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, সবজিটা নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্টটা। তা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই সবাইকে।